আশ্চর্য জন্তু, সেটা প্রফেসর শঙ্কু সমগ্র থেকে নেওয়া। আজ এক আশ্চর্য দিন। সকালে প্লোহার যখন বাজার থেকে ফিরল, তখন দেখি ওর হাতে একটার জায়গায় দুটো থলি। জিজ্ঞাসা করতে বলল, দাঁড়ান বাবু, আগে বাজারে থলিটা রেখে আসি, আপনার জন্য একটা জিনিস আছে, দেখে চমকে চমক লাগবে। ভেবে আমার হাসি পেল, কি এনেছে সে থলিতে করে? মিনিটখানেক পর মধ্যে প্রশ্নের জবাব পেলাম। তার চমক যেটা লাগলো সেটা যেমন তেমন নয়, এবং তার মাত্রা অনুমান করা প্লোহদের কর্ম নয়। থলি থেকে বার করে যে জিনিসটা প্লোহদ আমার হাতে তুলে দিল, সেটা একটা জানোয়ার সাইজে বেড়াল ছানার মতো, চেহারার বর্ণনা আমার মতো, বৈজ্ঞানিকের পক্ষে এক কথায় দেওয়া সম্ভব নয়। প্রাণীবিদ্যা বিশারদদের মতে পৃথিবীতে আনজাদ 2 লক্ষ বিভিন্ন প্রাণীর জানোয়ার আছে, শ্রেণীর জানোয়ার আছে। আমি তার বেশ কিছু চোখে দেখেছি, কিছু ছবি দেখেছি, আর বাকি অধিকাংশেরই বর্ণনা পড়ে জেনেছি তাদের জাত ও চেহারা কীরকম। প্লোহাদ আমাকে যে জন্তুটা দিল, সেরকম জন্তুর বর্ণনা আমি কখনো পড়িনি। মুখ থেকে বানর শ্রেণীর জানোয়ার বললেই মনে হয়। নাকটা সাধারণ বান্দরের চেয়ে লম্বা, কপাল বান্দরের তুলনায় চাওড়া, মাথাটা বড় আর মুখের নিচের দিকটা সরু, কান দুটো বেশ বড় চাপা, এবং উপর দিকটা শেয়াল কুকুরের কানের মতো ছোঁচালো। চোখ দুটো মুখের অনুপাতে বড়ই বলতে হবে, যদিও লরিস বান্দরের মতো বিশাল নয়। পায়ের প্রান্ত ভাগে থাবার বদলে 5টা করে আঙুল দেখেও বান্দরের কথাই মনে পড়ে, লেজের একটা আভাস মাত্র আছে। এছাড়া গোপ নেই, সারা গায়ে ছোট ছোট লোম, গায়ে রং তামাটে, মোটামুটি চেহারার বর্ণনা হলো এ। মাথাটা যে বড় লাগছে সেটা শৈশব অবস্থা বলে হতে পারে, যদিও শৈশব কথাটা ব্যবহার করলাম আন্দাজে। এমনও হতে পারে যে এটা একটা পরিণত বয়স্ক জানোয়ার এবং এর জাতই ছোট। মোট কথা, এ এক বিচিত্র জীব। প্লোহদ বলল, এটা তাকে দিয়েছে জগন্নাথ। জগন্নাথ থাকে ওসিরির পাড়ার ঝলসি গ্রামে। সে নানা রকম শিকড় বাকল সংগ্রহ করে গিরিডির বাজারে বেচিতে আসে সপ্তাহে 2-3 বার। আমিও জগন্নাথের কাছ থেকে গাছগাছড়া কিনে আমার ওষুধ তৈরির কাজে লাগিয়েছি। জগন্নাথ জন্তুটাকে পাই জঙ্গলে। সে জানে প্লোহদের মনিবে নানা রকম উদ্ভট জিনিসের শখ, তাই সে জানোয়ারটা আমার নাম করেই তাকে দিয়েছে। কি খায় জানোয়ার সে বিষয়ে বলেছে কিছু? বলেছে। কি বলেছে? বলেছে শাক সবজি ফলমূল ভাত ডাল ভাত সবই খায়। যাক, তাহলে কোনো চিন্তাই নেই। চিন্তা নেই বললাম, কিন্তু এত বড় একটা ঘটনা নিয়ে চিন্তা হবে না? সে কি করে হয়? একটা সম্পূর্ণ নতুন জাতের প্রাণী যার নাম ধাম স্বভাব চরিত্র কিছুই জানা নেই, যার কোনো উল্লেখ কোনো জন্তু জানোয়ারের বইয়েতে কখনো পায়নি, সেটা এইভাবে আমার হাতে এসে পড়ল। আর তাই নিয়ে চিন্তা হবে না? কেমন তর জানোয়ার এটা? শান্ত না মিচকি? কোথায় রাখবো একে? খাঁচায়, বাক্সে, বন্দি অবস্থায়, না ছাড়া অবস্থায়? একে দেখে আমার বেড়াল নিউটনের প্রতিক্রিয়া কী হবে? অন্য লোকে এমন জানোয়ার দেখলে কী বলবে? একে নিয়ে কি করা হবে সেটা ভাবার আগে আমি জন্তুটাকে বেশ কিছুক্ষণ ধরে পর্যবেক্ষণ করলাম। আমার কোল থেকে তুলে নিয়ে টেবিলের ওপর রাখলাম ওটাকে। সে দিব্যি চুপচাপ বসে রইল, তার দৃষ্টি সটান আমার দিকে। ভারী অদ্ভুত এ চাহনি, এর আগে কখনো জানোয়ারের মধ্যে দেখেছি বলে মনে পড়ে না। এ চাহনিতে ভয় বা সংশয়ের কোনো চিহ্ন নেই, হিংস্র বা বুনোভাবের লেশ মাত্র নেই। এ চাহনি যেন বুঝিয়ে দিচ্ছে যে আমার উপর তার গভীর বিশ্বাস, আমি যে তার কোনো অনিষ্ট করব না সেটা সে জানে। এছাড়াও চাহনিতে যেটা আছে সেটাকে বুদ্ধি ছাড়া আর কিছু বলা যায় না। সত্যি করে জন্তুটা বুদ্ধিমান কিনা তার পরিচয় না পেলেও তার চোখের মনির দৃষ্টিতে স্পষ্ট বোঝা যায় যে তার মস্তিষ্ক সজাগ। সেই কারণে সন্দেহ হচ্ছে যে এই জন্তু হয়তো শাবক নয়। অবশ্যই এই বয়সের হদিশ হয়তো কোনো দিনও পাওয়া যাবে না। যদি দেখি এর আয়তন দিনে দিনে বাড়ছে, তাহলে অবশ্যই বুঝতে হবে এর বয়স বেশি হতে পারে না। আর সকাল 7টায় এসেছে জন্তুটা আমার কাছে। এখন রাত 15:15।
ইতিমধ্যে পশু সংক্রান্ত যত বই, এনসাইক্লোপিডিয়া ইত্যাদি আছে আমার কাছে, সবগুলো ঘেঁটে দেখেছি, কোনো জন্তুর বর্ণনার সঙ্গে এর সম্পূর্ণ মিল নেই। সকালেই নিউটনের সঙ্গে জন্তুটার মোলাকাত হয়ে গেছে। আমার কফি খাবারের সময় নিউটন আমার কাছে এসে বিস্কুট খায়। আজও এলো, জন্তুটা তখনও টেবিলের উপরেই রাখা ছিল। নিউটন সেটাকে দেখেই দরজার মুখে থমকে দাঁড়ালো। আমি দেখলাম তার লোম খাড়া হচ্ছে। জন্তুটার মধ্যে কিন্তু কোনো চাঞ্চল্য লক্ষ্য করলাম না। সে কেবল আমার দিকে থেকে বিড়ালের দিকে দৃষ্টি ফিরিয়েছে। অবশ্যই এই দৃষ্টির মধ্যে একটা পার্থক্য আছে, খুব অল্পক্ষণের জন্য হলেও তার মধ্যে একটা সতর্কতার আভাস ফুটে উঠেছে। প্রায় সঙ্গে সঙ্গে নিউটনের পিঠের লোমগুলো আবার বসে গেল। সে জানোয়ারের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে একটা ছোট্ট লাফে আমার কোলে উঠে বিস্কুট খেতে লাগল। জন্তুটাকে মেপে রেখেছি। নাকের ডগা থেকে লেজের ডগা অবধি 9.5 ইঞ্চি। এটা ছবিও তুলে রেখেছি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, রঙিন ছবি, কাজে পরে রং পরিবর্তন হলে বুঝতে পারব। খাওয়ার ব্যাপারে আজ আমি যা খেয়েছি তাই খেয়েছি, এবং সেটা বেশ তৃপ্তি সহকারে। আজ বিকেলে একবার আমি ওটাকে সঙ্গে নিয়ে বাগানে বেড়াতে বেরিয়েছিলাম। একবার মনে হচ্ছিল গলায় একটা বকলস পরিয়ে দিই, কিন্তু শেষ পর্যন্ত হাতে করে তুলে নিয়ে গিয়ে ঘাসের উপর ছেড়ে দিলাম। সে আমার আশেপাশে ঘটল, মনে হয় সে এর মধ্যেই বেশ পোষ মনে গেছে। জন্তু জানোয়ারের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে আমার বেশি সময় লাগে না, এটা আমি দেখেছি। এর বেলায়ও সেটা বিশেষভাবে লক্ষ্য করলাম। এখন আমি শোবার ঘরে বসে ডায়েরি লিখছি। জন্তুটার জন্য একটা প্যাকিং কেসের মধ্যে বিছানা করে দিয়েছি। মিনিট পাঁচেক হলো নিজে থেকে সে বাক্সের মধ্যে ঢুকেছে। অকস্মাৎ আমার জীবনে এই নতুন সঙ্গীর আবির্ভাবে আমার মন আজ সত্যিই প্রসন্ন। পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে, দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন।